হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি অ্যান্ড স্টাইল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করা রয়েছে, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। আমি আই লুকটা দেখাচ্ছি, খুবই সফট অ্যান্ড সিম্পল মেকআপ লুক করেছি আমি। কিন্তু এটা মহা শিবরাত্রির স্পেশাল, আমি এই মেকআপ লুকটা করেছি। তোমরা এই পুজো অকেশন পারপাস কিন্তু এই মেকআপ লুকটা তোমরা করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ আমি খুবই সিম্পল অ্যান্ড সফটের উপর একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি। তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে বলো না। তাহলে চলো দেখে নাও আমি এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি। এখানে দেখো, আমি প্রথমে কিন্তু আমার ফেসটা কিন্তু ক্লিন, আমি কিন্তু স্কিন কেয়ার রুটিনটা আমি কিন্তু ফলো করে নিয়েছি। তারপরে নেক্সট আমি একটা প্রাইমার ইউজ করছি, এটা আমি ডুই প্রাইমার ইউজ করব। এখানে তোমরা কিন্তু অবশ্যই প্রাইমার ইউজ করবে, প্রাইমার কিন্তু স্কিপ করলে চলবে না। আমাদের মেকআপটা কিন্তু লং লাস্টিং রাখবে কিন্তু প্রাইমার, প্লাস আমাদের যদি ফেসে যদি ওপেন পোর্স থাকে সেটাও কিন্তু মিনিমাইজ করবে। আমাদের ফেসটা কিন্তু খুব সুন্দর একটা বেস তৈরি করবে, যাতে আমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং থাকে। এটা আমি ভালোভাবে আমার পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফেসটা কতটা সুন্দর গ্লো করছে। নেক্সট এখানে কিন্তু দেখো, আমি ওয়েট অ্যান্ড ওয়াইডের একটা আইব্রাউ পেন্সিল নিয়েছি, সেইটা দিয়ে আমার আইব্রাউসটা আমি কম করে নিচ্ছি। সেটা দিয়ে আমি কিন্তু আইব্রাউসটা ফিল করব। এটা কিন্তু একটা অ্যাঙ্গুলার ব্রাশে আছে, এটা আমি ভালোভাবে কিন্তু ফিল আপ করে নিচ্ছি আমার আইব্রাউসটা। আর এখানে কিন্তু যেখানে গ্যাপ আছে ঠিক সেখানে সেখানেই কিন্তু আমি আইব্রাউসটা ফিল আপ করছি। আমি কিন্তু ফ্রন্ট থেকে তোমরা কোনো সময় আইব্রাউস ফিল করবে না, যেটা আমি সবসময় বলি। আমার আইব্রাউসটা খুবই সফট হ্যান্ডে কিন্তু আমি ফিল আপ করে নেব, আর এটা কিন্তু খুবই সিম্পল একটা মেকআপ। আর এখানে দেখো, আমি সেম কিন্তু কোমটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু কমিং করে নিচ্ছি, যদি কোনো এক্সেস প্রোডাক্ট থেকে থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। নেক্সট আমি মেবলিনের একটা কনসিলার নিয়েছি, সেটা দিয়ে আমার আইব্রাউসটা দেখো আমি ক্লিন আপ করে নিচ্ছি, যাতে কী হবে আমাদের আইব্রাউসটা আরও শার্প দেখাবে। আর এটা কিন্তু আমার আই বেসেও আমি লাগিয়ে নিচ্ছি, যাতে আমার আই লুকটা কিন্তু যখন আমি আই শ্যাডো ইউজ করো এতে প্রমিনেন্ট ফুটে ওঠে, সেজন্য আমি কনসিলারটা দিয়ে আই বেস তৈরি করে নিচ্ছি। আর এটা দেখো, আমার আইব্রাউজের উপরেও কিন্তু আমি কনসিলারটা লাগিয়ে নিচ্ছি, যাতে আমার আইব্রাউজটা খুব শার্প দেখায় আর খুব সুন্দর একটা ডিফাইন লুক দেয়। এটা দেখো আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি, এটা কিন্তু আমার স্কিন টোনেই আছে কনসিলারটা। নেক্সট আমি একটা ছোটো মিনি বিউটি ব্লেন্ডার নিয়ে কিন্তু আমি ভালোভাবে ড্যাব ড্যাব করে আমি ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা কিন্তু ব্লেন্ডিংটা খুব ভালোভাবে করবে, আমি কিন্তু কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড করে দিলাম। এটা কিন্তু দেখো, আমার যে উপরে যে আইব্রাউজের উপরে যে কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেটাও কিন্তু আমি ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে দেবো। নেক্সট এখানে দেখো, একটা লুজ পাউডার নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে মেবলিনেরই সেম লুজ পাউডার, ট্রান্সলুসেন্ট পাউডার। সেটা মিনি বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমার আই দেখো আইলিডটা সেট করে নিয়েছি, যেহেতু ক্রিম কনসিলার ইউজ করেছি যাতে ক্রিস না করে, সেই জন্য কিন্তু খুব হালকা পাউডার দিয়ে সেট করেছি। নেক্সট আমি সুইস বিউটির একটা আই শ্যাডো প্যালেট নিয়েছি, সেখান থেকে ট্রানজিশন কালারের জন্য একটা একটু অরেঞ্জিশ কালার নিয়ে আমার ক্রিস লাইনটা প্রথমে আমি ড্র করছি, দেখো একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। আর এটা কিন্তু খুবই সিম্পল একটা আই লুক আমি রেখেছি। তোমরা এখানে যে কোনো পুজো অকেশন পারপাস কিন্তু তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। আমি এখানে কিন্তু হোয়াইট অ্যান্ড রেডের উপরে আমি শাড়িটা পরেছি, সেই জন্য কিন্তু আমরা আই লুকটা সেরকম রাখবো। আমি একটা রেডিশ কালার নিয়ে দেখো ক্রিস লাইনটার উপরেই কিন্তু আমি ভালোভাবে ড্র করছি। নেক্সট এখানে সুইস বিউটির একটা গ্লিটারি একটা লিকুইড আই শ্যাডো নিয়েছি, এটা খুব সুন্দর একটা ডায়মন্ড ডাস্ট এটার শেড নেম, সেটা দিয়ে আমার দেখো চোখের কিন্তু আমি জাস্ট আউট ক্রিজ কাট ক্রিজ যেরকম করে সেরকমভাবে জাস্ট আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আমি কিন্তু কনসিলার দিয়ে কোনো কাট ক্রিজ করিনি, আমি জাস্ট ওই লিকুইড আই শ্যাডোটা দিয়েই ওইভাবে কিন্তু আমার হাফ আইসে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো চোখের আইলিডে লাগাচ্ছি না, আমি জাস্ট আই বলসের উপরে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে দেখো সেম দেখো একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমার আউটার কর্নারে একটু রেডিশ কালার নিয়ে আমি প্রেস করে দিচ্ছি, যাতে দুটো আলাদা আলাদা কালার না বোঝা যায়, খুব সুন্দরভাবে যেন দুটো কালার ব্লেন্ড হয়ে যায়। ব্লেন্ডিং ব্রাশ নিয়ে দেখো আমার ক্রিস লাইনটার আর আউটার কর্নারটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা কিন্তু ব্লেন্ডিংটা ভালোভাবে করবে। আমার কিন্তু দেখো আইব্রাউ বোনটাও কিন্তু আমি ভালোভাবে হাইলাইট করে দিচ্ছি। নেক্সট আমি ফাউন্ডেশনে চলে যাবো, এখানে একটা সিরাম বেস ফাউন্ডেশন নিয়েছি, এটা হচ্ছে লোটাসে। এটা তোমরা যখনই ইউজ করবে একটু শেক করে নেবে, তারপরে দেখো ওই ড্রপারটা দিয়েই ডট ডট করে আমার পুরো ফেস অ্যান্ড নেক দুটোতেই কিন্তু আমি অ্যাপ্লাই করে দেবো। তোমরা ফেস অ্যান্ড নেক দুটোতেই কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু খুবই বাজে দেখাবে দেখতে। এটা দেখো ভালোভাবে আমি ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়ে নেক্সট আমি কী করছি, ড্যাম্প বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে আমি কিন্তু ব্লেন্ড করে দিয়েছি। নেকটা প্রথমে আগে ব্লেন্ডিং করছি, তারপরে কিন্তু সেম দেখো স্পঞ্জটা দিয়ে কিন্তু আমি হালকাভাবে ড্যাবিং মোশনে কিন্তু আমি পুরো ফেসটা ব্লেন্ড করে দেবো। তোমরা কিন্তু ফেসের ব্লেন্ডিংটা খুব ভালো করে করো, তাহলে খুব সুন্দর একটা ফ্লরলেস একটা বেস হবে, দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাবে। আর এটা কিন্তু দেখো হালকা হাতে কিন্তু ড্যাব ড্যাব করে আমি ব্লেন্ড করছি, আর খুবই দেখো আমার স্কিনের সাথে ন্যাচারালি লাগছে, আমি খুব ভালোভাবে ফাউন্ডেশনটা ব্লেন্ড
ব্লেন্ড হয়ে গেছে। নেক্সট আমি মেবলিনের একটা কনসিলার নিয়ে নিচ্ছি, এটা আমার স্কিন টোনে আছে কালারটা, শেড নম্বর 30, সেটা প্রথমে আন্ডার আই এরিয়ায় লাগাচ্ছি। তারপরে এর থেকে একটু লাইটার নিয়ে আমি হাইলাইট করব, এটা হচ্ছে শেড নম্বর 20 মেবলিনেরই এগেইন। তারপরে আমার হাইয়েস্ট পয়েন্টে কিন্তু আমি দেখো অ্যাপ্লাই করে দিচ্ছি নোজে অ্যান্ড কপালে, কিন্তু ভালোভাবে আমি থুতনিতেও অ্যাপ্লাই করে নিয়েছি। এটা আমি কিন্তু হাইলাইট করছি, এটা ক্রিম হাইলাইটিং করছি। তারপর ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। তোমরা ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে করবে, নাহলে কিন্তু প্যাচি লুক আসবে। আর দেখো একটা মিনি বিউটি ব্লেন্ডার নিয়ে কিন্তু আমি ভালোভাবে ড্যাব ড্যাব করে যেগুলো আমার চোখের আন্ডার এরিয়া নোজের পাশে কিন্তু আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি একটা পাউডার ব্রাশ নিয়ে সেটা কিন্তু ট্রান্সলুসেন্ট যে পাউডারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাই আমার পুরো ফেসে আমি হালকাভাবে সেট করে দিচ্ছি। আমার দেখো স্মাইল লাইন আমি কিন্তু পাউডার দিয়ে সেট করে দিচ্ছি যাতে ক্রিজ না পড়ে। নেক্সট এখানে দেখো আমি একটা মাস্কারা ইউজ করছি, এটা ফেসাসের একটা মাস্কারা। আমার দেখো এটা আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি। আমি যখন লিপস্টিকটা অ্যাপ্লাই করেছিলাম আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, তাই তোমাদের আমি দেখাতে পারিনি। এখানে কিন্তু এগেইন একটা মেবলিনের ব্লাশ অ্যাপ্লাই করেছি। নেক্সট একটা ফেসাসের একটা প্যালেট থেকে আমি একটা হাইলাইটার ইউজ করছি, এটা খুবই সুন্দর সফট হাইলাইটার। এতে আমাদের ফেসটা কিন্তু ন্যাচুরালি গ্লো করবে কিন্তু হার্শও দেখাবে না। নেক্সট তোমাদের দেখানোর জন্য আমি লিপস্টিকটা আবার দেখাচ্ছি। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা রেড লিপস্টিক অ্যাপ্লাই করেছি। নেক্সট এখানে দেখো ফেসাসের একটা মেকআপ সেটিং স্প্রে ইউজ করছি, এতে আমাদের মেকআপটা লং লাস্টিং থাকবে প্লাস একটা ডুই ফিনিশ দেবে। আর এটা দেখো আমি কিন্তু ভালোভাবে কিন্তু শুকিয়ে নিয়ে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যদি ফেসে কোনো এক্সেস প্রোডাক্ট থেকে থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর খুবই সুন্দর ন্যাচারালি গ্লোই একটা লুক দেবে। তোমরা দেখতেই পাচ্ছ মেকআপ লুকটা কতটা সফট অ্যান্ড সিম্পল। আর যেহেতু এটা পূজা পারপাস মেকআপ লুক ক্রিয়েট করছে, আমি এখানে টিপ আর একটা সিঁদুর অ্যাপ্লাই করবো। তোমরা যদি ম্যারেড না হয় তাহলে এটা স্কিপ করতে পারো আজকের মতো। তাহলে এই পর্যন্ত, ওকে বাই।